গরমে বলেন বন্ধুরা, আমরা আসছি মানসিক বিল্ডিং মোড়ে সোহেল ভাইয়ের চায়ের দোকানে। এখানে চা আসলে এমন চা যে সারা দিনে যদি আমার বন্ধু বান্ধবরা যদি না খাই এক কাপ, মাথা ঠিক থাকে। অনেক সময় হিন্দু প্রোগ্রামে বাইরে যাই, চা না খাই রাত্রে, যতই রাত্রে আসি না কেন, সোহেল ভাই যদি খোলা থাকে তাহলে কিন্তু চা খাই। আপনারা অবশ্যই যদি খালি শুকুর মানসিক বিল্ডিং মোড়ে আসেন, অবশ্যই সোহেল ভাইয়ের হাতে চা অবশ্যই খেয়ে যাবেন। লাল চা, দুধ চা আমি খাই না, বলতে পারি না দুধ চা কেমন হয়, কিন্তু লাল চা খুব বেস্ট। এইখানে যত জায়গায় খেয়েছি সবচেয়ে বেস্ট হলো সোহেল ভাইয়ের হাতে দুধ চাও ভালো। দুধ চা আবার রাজু খায়, দুধ চা রাজু খায় যে আমাকে ক্যামেরাম্যান সে বলতেছে, রেকমেন্ড করতেছে। তো যারা দুধ চা খান তারা সে দুধ চা টেস্ট করবেন, আর আমি তো লাল চা খাই, যারা লাল চা পছন্দ করে টেস্ট করবেন। ওকে, কেমন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।